হ্যালো বন্ধুরা, আমি উত্তরি এসে গেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি একটা নতুন জিনিস দেখাবো, সেটা দেখবেন। আর তার আগে একটা জিনিস আপনাদের পড়ে শোনাবো। এটা কিন্তু একটা কবিতা, একটু মজার কবিতা। তো আপনারা দেখুন আপনাদের কেমন লাগে, দেখে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর আশা করছি আপনাদের ভালোই লাগবে। তো শুনুন, কবিতার নাম কানমোলা। বিমানবাবু মস্ত বড় পুলিশ অফিসার, অপরাধীদের কানমুলে দেন কোষে হাজার বার। কানমুলতে ভালোবাসেন, ভালোবাসেন খুবই, টানলে কান আসবে মাথা, জানেন তো সবই। তেনাকে দেখলে সিটিয়ে থাকেন মন্ত্রী থেকে আমলা, কপালে কানমোলা লেখা, ফাটলে কুকীর্তির গামলা। অপরাধী দোষ স্বীকার করে থাকলে বিমানবাবু, হাজার কষিয়ে কানমোলা দিলে বলুন তো দেখি কেনা হয় কাবু। রঙ্গ তামাশাও কম হয় না বাপু বিমানবাবুর নামে, কি করে যেন ক বসে গেল মূর্ধন্যর বামে। অনেকে আবার পিছনে তাকে পুলকানবাবু ডাকেন, কানাঘুষো শুনেও বিমানবাবু কান্না দিয়েই থাকেন। ওতে কিছুই যায় আসে না মস্ত অফিসারের, মনে পড়ে যায় ছোটবেলার ওই মাস্টার মশায়ের, তার কানমোলা খেয়েই আজ হয়েছেন অফিসার, তার জন্যই দুধে ভাতে আজ আছে গোটা পরিবার। সে কানমোলার ভীষণ ক্ষমতা, তার প্রমাণ যিনি মাস্টার মারা অভিভাবকরা, ভাগুন দেখি আসছেন এবার তিনি। পরিবারের রূপ পাঠশালা হলে মাস্টার মশাই বাবা মা, ভালোবেসে শাসন করা তো অধিকার তার, এটুকু কেন না, তবেই পাবে প্রতিষ্ঠিত জীবন তোমার। পথ দেখাবেন মাস্টার মশাই, হাত ছেড়ো না তার। তাই তো বলি আজকে যদি খাও দু একটা কানমোলা, পাবে ভবিষ্যৎ উজ্জ্বল আর আলোর দরজা খোলা। বন্ধুরা কেমন হয়েছে আপনারা তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর আজকে যেটা দেখাবো বলেছিলাম, যে কিছু জিনিস আপনাদের দেখাবো, দেখুন সেটাও ভালো লাগে কি না। তো সেই জিনিসগুলো হচ্ছে আমার কিছু হাতের কাজ। তো আমি এখন বাপের বাড়িতে আছি, এখানে যে কটা আছে জিনিস সে কটাই দেখাতে পাচ্ছি। যখন শ্বশুর বাড়ি যাবো তখন আবার সেখানের জিনিসগুলো দেখাবো, সেখানেও কিছু কিছু আছে। তো তো দেখে নিন তাহলে। হ্যাঁ, তো বন্ধুরা প্রথমেই আমি দেখাবো দুটো ছোট ছোট পাখিকে। এগুলো আমি তৈরি করেছিলাম উল দিয়ে, হলুদ আর সাদা উল দিয়ে। ভালো করে দেখুন, ঠোঁটটা অবশ্যই কাগজ দিয়ে তৈরি করেছিলাম, ঠোঁটটা আর চোখটা। দেখুন আপনাদের কেমন লাগে। আর একটা পাখি দেখাবো, দেখুন একটু ওপরে আছে, এটা আমাদের বাড়িতে ঝোলানো আছে এইভাবেই, একটা পেরেকের সাথে ঝোলানো আছে। তো এই পাখিটার ঠোঁটটা কিন্তু একটা ভেলভেটের টিপ। তো দেখুন আপনাদের ভালো লাগে কিনা। ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। দেখুন আর একটু কাছ থেকে দেখিয়ে নিচ্ছি, আমার তো দেখে খুবই ভালো লাগে এগুলোকে। আর অবশ্যই ইউটিউব দেখেই শিখেছিলাম, তো চেষ্টা করেছিলাম, তো দেখছি ঠিক মতোই হয়েছে। চলুন এবার আর একটা জিনিস দেখে নিই। এইটা অবশ্য একটা ঘর,
এটা আমার মেয়ে খেলবে বলে আমি বানিয়ে দিয়েছিলাম। খুব বায়না করছিল, ঘর বানিয়ে দাও ঘর বানিয়ে দাও করে, তো এটা মেয়ের জন্য বানিয়ে দিয়েছিলাম। আর এটা তো দেখতেই পাচ্ছেন, একটা বাক্স কেটে করেছি। তো এই বাক্সটা তো ফোনের বাক্স, নতুন ফোন কেনা হয়েছিল তখন, নোকিয়া ফোন, তো তারই বাক্স কেটে এটা করা। তো একটু সাজানোর জন্য পর্দা টর্দা দিয়ে রং করে একটু সাজিয়ে দিয়েছিলাম। তো এবার যেটা দেখাবো সেটা হচ্ছে একটা কৃষ্ণ ঠাকুরকে। এটা কিন্তু বহুদিন আগের করা, প্রায় 2004-05 সালের এটা। তো এই জিনিসটা আমি তখন বানিয়েছিলাম, প্রথমে এঁকে নিয়েছিলাম পেন্সিলে, তারপর রং করে, তারপর এই চুমকি টুমকিগুলো বসিয়ে নিয়েছিলাম। তো এটা একটা জায়গা থেকে দেখে ছবিটা এঁকেছিলাম, তারপর নিজের মনের মতো করে রং মিলিয়ে আমি রং করেছি আর চুমকিগুলো আটকে দিয়েছি। তো কয়েকটা জায়গা দেখছেন একটু নষ্ট হয়ে গেছে, দেখুন একটা জায়গা একটু চুমকি টুমকিগুলো ফুলেও গেছে, বহুদিন হলো বুঝতেই পারছেন। তো বহুদিন পরেও এটাকে অক্ষত বলাই যায়, খুবই ভালো আছে। এটা আমাদের ঘরে দেওয়ালে এইভাবে টাঙানো থাকে, খুবই ভালো লাগে দেখতে, আমার তো খুবই ভালো লাগে। আর এই যে দেখুন এই জিনিসটা দেখাচ্ছি, এটাও বহুদিন পুরনো, আমার স্কুলে তখন হাতের কাজ দেওয়া হতো, তো সেই হাতের কাজে অনেক কিছু করে আনতে হতো, তখন এই ছাতাটা বানিয়েছিলাম। এটা আমাদের হাতের কাজের মধ্যেই পড়েছিল, তো এটা বানিয়েছিলাম, দেখুন কেমন এটা। এই জিনিসটা তখন অনেক সুন্দর আর বেশ ঝকঝকে ছিল, এখন ময়লা পড়ে গেছে, একটু ধুলো পড়ে গেছে, তবু আপনাদের দেখাচ্ছি। তখন সবাই দেখে দেখে আমি নিজে এটা বানিয়েছিলাম, এখন রঙও চটে গেছে, ধুলো ময়লাও ভর্তি হয়েছে, কিছু চুমকিও খুলে গেছে এর থেকে। দেখুন একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, তখন খুব সুন্দর দেখতে লাগছিল, অনেক কিছু দিয়ে সাজানো ছিল। তো এখন দেখুন এই ছাতাটার মাথায় একটা লাল বল লাগানো ছিল, তো আপনাদের দেখাতে গিয়ে উল্টাতে গিয়ে বলটাও খুলে পড়ে গেল, তো আমি বলটা একটু লাগিয়ে ঠিকঠাক করে এটাকে রেখে দিচ্ছি। হ্যাঁ, এবার যেটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে একটা কি বলবো, এটাকে কদম ফুলের মতো জিনিস। তো বানিয়েছিলাম আমাদের স্কুলে তখন, এটাও বানাতে দিয়েছিল। তো এটা হচ্ছে ওই রাবারের বলের ওপর এটা চুমকি, তারপরে পুঁথি, আর ওই বড়ো বড়োগুলো চুমকি বলে ওগুলোকে, তো সেগুলো দিয়ে ঠিক কদম ফুলের মতো একটা জিনিস। দেখুন আমার তো খুবই সুন্দর দেখতে লেগেছে, আর বলেই যে এটা আমার স্কুলের সময়কার, তো তখন অনেক ঝকঝকে চকচকে ছিল, এখন তো রংটাও নষ্ট হয়ে গেছে, তো এই জিনিসগুলোই দেখানোর ছিল। তো বন্ধুরা আপনারা দেখলেন আমার হাতের কাজটা, কয়েকটা জিনিসই আছে খুবই অল্প, তাও দেখালাম আপনাদেরকে। তো আরেকটা জিনিস দেখাবো, এটা সবাই জানেন, সবাই দেখেছেন নিজেদের বাড়িতে, তবে গ্রামের বন্ধুরা, আর আমার যারা শহরের বন্ধুরা আছেন তারা এটা আপনারা জানেন না কিভাবে করে, তো সেটা আমি আজকে দেখিয়ে নিচ্ছি একটু, চলুন দেখে নিই সেটা কি। তো বন্ধুরা আজকে এমন একটা জিনিস দেখাবো, আশা করছি এটা কেউই দেখাননি। তো যেটা দেখাবো সেটা হচ্ছে ওই আলু কাটা, মানে যেসবভাবে তরকারি আলু কাটা নয়, এটা এটা হচ্ছে জমিতে বসানোর আলুগুলো কিভাবে কাটতে হয়, তো সেই আলু কাটাটাই আমাদের বাড়িতে চলছিল, তো কিছুটা আমি ভিডিও করে নিয়েছিলাম, তো সেটাই আপনাদেরকে এখন দেখাচ্ছি। আলুটা কিন্তু যে কোনোভাবে কাটলে হয় না, আলুর যেখান দিয়ে চোখটা আছে মানে কলটা বেরোচ্ছে সেইটাকে দেখে দেখে কাটতে হয়। তো একটা আলু থেকে এভাবে 5-6টা কলও বেরোতে পারে, তো সেই হিসেবে 5-6টা টুকরো করে আলুটা কাটতে হবে, আর এইভাবেই একটা একটা টুকরো জমিতে বসাতে হয়। তো এইভাবে আমাদের বাড়িতে কাটা চলছিল, তো সেইটুকু ভিডিও আমি করে নিয়েছিলাম, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। গ্রামের বন্ধুরা সবাই তো জানেন, আমি আগেই বলেছি,
কিন্তু আমার শহরের বন্ধুরা তো দেখেননি, জানেন না তো, ভাবলাম একটু দেখিয়েই দিই। তো এইভাবে এক এক একটা আলু টুকরো জমিতে বসানোর পর তো সেই এক একটা টুকরো থেকেই অনেকটা করে আলু পাওয়া যায়। তো এখন তো জানেনই আলু বসানোর সিজন, আর আমাদের কিছু অল্প স্বল্প জমি জমাও আছে, তো সেখানে আলু চাষের জন্য এইভাবেই কাটা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আর একটা জিনিস দেখাবো, এগুলোকে বলে ধানের গোলা বা মড়াই, যেখানে যা বলে, আর শহরের বন্ধুদের জন্য কিন্তু। হ্যাঁ, আর এটাও আর একটা, ওটাতে তো দেখলেন আগেরটাতে দরজা করা ছিল ছোটো মতো ঢোকার জন্য, কিন্তু এটাতে চালটা এভাবে বাঁশ দিয়ে ঠেলে খুলে তবেই ঢুকতে হয়, তবেই ধান রাখতে হয় এতে। বন্ধুরা, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট এবং শেয়ার করতেও যেন ভুলবেন না। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।